আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে বেকারির সিক্রেট রেসিপিতে একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করবো। তো আমরা এর জন্য নিয়ে নিব 3টি ডিম, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 75 গ্রামের মতো চিনি। চিনিটা দেওয়ার পর 5-7 মিনিট পর্যন্ত এটাকে বিট করে নিব, অথবা যতক্ষণ পর্যন্ত না দেখবেন ডিমের কালারটা হালকা হলদেটে ভাব চলে এসেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচের মতো চকলেট ইমালশন। ইমালশনটা দিয়ে আবারও 3-4 মিনিট পর্যন্ত বিট করে নিব, তাহলে আমাদের ডিমের ফোমটা তৈরি হয়ে যাবে। আর বেশি ডিমটা ফোম করতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমরা একটি চালনিতে দিয়ে দিব 85 গ্রামের মতো ময়দা, 20 গ্রামের মতো কোকো পাউডার এবং 1 চা চামচের মতো বেকিং পাউডার, এবং এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করে নিতে হবে। ওভার মিক্স করা যাবে না, কারণ ওভার মিক্স করলে কেকটা শক্ত হয়ে যেতে পারে। এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপের মতো তেল। আপনারা চাইলে এখানে মাখনও ব্যবহার করতে পারবেন, তেল অথবা মাখন যেটাই ব্যবহার করেন না কেন, এই তেল অথবা মাখন দিলে আপনাদের কেকটা অনেক বেশি ময়েস্ট হবে, এই জন্যই আমি এখানে তেলটা ব্যবহার করেছি। তারপর আমরা এটাকে একটি 7 ইঞ্চির মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম, এর উপর আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব, এবং এটাকে আমরা 160 ডিগ্রি সেলসিয়াসে 15-20 মিনিটের জন্য বেক করে নিব উপর নিচ তাপমাত্রায়। দেখতেই পারলেন তো কত সহজে তৈরি হয়ে গেল কেক, আর আমার কেকটা কত বেশি সফট হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।